কেন্দ্রীয় সরকারের প্রতিবন্ধী আইন চালু হয়েছে সারা দেশ জুড়ে। সেই আইন থেকে বঞ্চিত রাজ্যের প্রতিবন্ধীরা সেই আইন লাগু করার দাবি নিয়ে এর আগেও একাধিকবার বিক্ষোভ ও ডেপুটেশন জমা দিলেও কোনো কার্যকরী করেননি রাজ্য সরকার। আজ তারই প্রতিবাদে রাস্তায় নেমে আইন অমান্য কর্মসূচি পালন করলেন প্রতিবন্ধীরা। প্রতিবন্ধীদের আইন অমান্য কর্মসূচিতে পুলিশের বাধা ও ধস্তাধস্তি করতে দেখা যায়। কেন্দ্রীয় সরকারের প্রতিবন্ধী আইনের কার্যকরী করার দাবি নিয়ে জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি জমা করতে দেয়নি প্রশাসন, এমনটাই দাবি আন্দোলনকারীদের। সরকারি একাধিক সুযোগ সুবিধা ও প্রতিবন্ধী সুরক্ষা রয়েছে এই প্রতিবন্ধী আইনে। মূলত কেন্দ্র সরকারের প্রতিবন্ধী আইন থেকে বঞ্চিত হচ্ছে আমাদের রাজ্যের প্রতিবন্ধী ভাই বোনেরা। তাদের দাবি রাজ্যে কেন্দ্রীয় সরকারের সেই প্রতিবন্ধী আইন চালু করতে হবে। তাদের এই ন্যায্য দাবি আদায় নিয়ে এদিনের এই আইন অমান্য কর্মসূচি। আপনাদের আমাদের কর্মসূচি রয়েছে মূলত 2016 যে কেন্দ্রীয় প্রতিবন্ধী আইন আমাদের দেশে লাগু হয়েছে সেই আইন আমাদের রাজ্যের ক্ষেত্রে কার্যকরী হয়নি। এটা কার্যকরী করার জন্য আমরা বিভিন্ন স্তরে একদম পঞ্চায়েত লেভেল থেকে রাজ্যপাল পর্যন্ত আমরা বারংবার ডেপুটেশন দিয়েছি। ডেপুটেশন দেওয়া সত্ত্বেও কোনো রকম হচ্ছে রাজ্য সরকারের হেলদোল নেই, তারা কার্যকরী করিনি। সেই প্রতিবন্ধী আইনে 30 দফা এদের জন্য যে সামাজিক সুরক্ষা, প্রতিবন্ধীদের জন্য যে সামাজিক সুরক্ষা তার কথা বলা হয়েছে, ফলে এই আইন আমাদের রাজ্যে কার্যকরী করতে হবে। তাই আমরা বারবার ডেপুটেশন, বারবার মিছিল মিটিং করার পর যখন হচ্ছে এটা কার্যকরী হয় না, যে সকল অচল প্রতিবন্ধী যারা চলতে পারে না তারা আজকে প্রশাসনের সাথে লড়াই করতে রাস্তায় যুদ্ধ ঘোষণা করেছে যে আমরা আইন ভেঙে আইন তৈরি করব, তার জন্য আজকের এই আইন অমান্য কর্মসূচি।